নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কলমি শাকের একটা রেসিপি দেখাবো। আমরা তো সব সময় কলমি শাক ভাজা চচ্চড়ি খেয়ে বোর হয়ে যাই, তো এই রেসিপিটা একদম আলাদা, খেতেও একদম দারুণ হয়। তো আজকে আমি দেখাবো কলমি শাকের ভর্তা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। একটা বড় কড়াই বসিয়েছি, তার মধ্যে হাফ কড়াই আমি জল দিয়েছি, অল্প নুন দেব। এবার আমি এই দেখুন একটু বড় বড় করে কেটে রেখেছি কলমি শাকগুলো দিয়ে দেব। শাকটা ভালো করে ধোবেন, অনেক সময় পোকা থাকে। গ্যাসের আঁচ বাড়িয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিট হয়ে গেছে, দেখুন শাকটা ফুটছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। দেখুন এরকম হাতার পিছন দিয়ে চেপে চেপে নেবেন, যেন একটুও জল না থাকে। এইভাবে আমি সমস্ত শাকটা ছেঁকে নেব, নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন শাকটা ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে চটকে নেব। দেখুন চটকে নিয়েছি, পুরো চটকাবেন না, এরকম থাকে যেন। দেখুন রান্নাটা কিন্তু সরষের তেলে করবেন, আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি সরষের তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু গোটা সরষে দিয়ে দেব। দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দেব। একটু ভেজে নেব। হিং দেব, দুটো ছোট টমেটো কুচিয়ে রেখেছি দিয়ে দেব। হাফ চামচ গ্রেট করা রসুন দিয়ে দেব। হাফ চামচ গ্রেট করা আদা দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। নুন দেব, নুনটা বুঝে দেবেন, কেন কলমি শাক সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তো অল্প নুন দেব। আবার একটু ভেজে নেব। একদম অল্প একটু হলুদ দেব। হাফ চামচ ভাজা মশলা দেব। এই ভাজা মশলার রেসিপিটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। ধনে পাতা কুচি দিয়ে দেব। হাফ চামচের কম চিনি দেব। পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজবেন না, হালকা ভাজবেন। এবার কলমি শাকটা দিয়ে দেব। বন্ধুরা একদিন এই রেসিপিটা অবশ্যই বানাবেন, একদম নতুন একটা রেসিপি বানিয়ে অবশ্যই করে আমায় কমেন্ট করে জানাবেন। এইভাবে শাকটা আমি গ্যাসের আঁচ মাঝারি রেখে 10 মিনিট রান্নাটা করব। এবার শুকনো খোলায় ভেজে রাখা কসুরি মেথি দিয়ে দেব। শাকটা ততক্ষণ রান্না করবেন যতক্ষণ না কড়ায় লেগে লেগে যায়। দেখুন কড়ায় লেগে লেগে যাচ্ছে, আর শাকের রঙটাও একটু কালচে হয়ে গেছে, তখন বুঝবেন
যে কলমি শাকের ভর্তা রেসিপিটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেবো।